हेलो माय डियर स्टूडेंट, एचए मिशनेर समस्त छात्र छात्री के आमार शुभेच्छा जानिए आमी तोमादेर एचए मिशने क्लास सिक्सेर भूगोल विषयेर लेसन फाइव चैप्टारे नाम होच्छे जल स्थल बातास अध्यायटा निये तोमादेर आजके आमी आलोचना करब। देखो तुम्हारा एखाने जल स्थल बतास तीनटा कथा रही है, इटा पृथिवीते अवस्थित। तो आम्रा तुम्हारे बोए हिसाबे जेटा बुझानो हुए बोए तुम्हारे प्रथमे रही है बतास बा वायु। तो आम्रा एटा जानबो आज के जे वायुमंडल काके बोले बा वायु काके बोले। ताहले आम्रा संगे आसबो वायुमंडल काके बोले। भूपृष्ठ থেকে প্রায় 10,000 এই কথাটা লাগাবে তোমরা, এই সংজ্ঞা দিতে গেলে এই কথাটা লাগাবে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ু স্তরই হলো বায়ুমণ্ডল। আমি আবার বলছি, একবার রিপিট করছি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর গায়ে চাদরের মতো लेगे थाका वायु स्तरी हलो वायुमंडल। एबरे तुम्हारे द्वितीय क्वेश्चन आलोचना करछि जे वायुमंडले विभिन्न गैस रयेछे सेगुलो की की। तो देखो आमरा जेने निब कोन कोन गैसगुलो रयेछे वायुमंडले। प्रथमे रयेछे सर्वप्रधान गैस, सेटा होच्छे नाइट्रोजेन। नाइट्रोजेन ए गैसटा वायुमंडले सबथेके बेशि रयेछे, शतकराय कत 78 भाग। ए 100 भागेर भितरे 100 থেকে 100 ভাগের মধ্যে 78 ভাগ রয়েছে নাইট্রোজেন। তারপরে রয়েছে অক্সিজেন, সেটা কত ভাগ 21 ভাগ। এছাড়া রয়েছে বিভিন্ন রকম গ্যাস, সেগুলি হলো আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প इत्यादि। তাহলে এখান থেকে কোশ্চেন হবে তোমাদের যে বায়ুমণ্ডলে সর্বপ্রধান গ্যাসের নাম কি বা সবথেকে বেশি উপস্থিত রয়েছে কোন গ্যাস। তাহলে আমরা বলবো নাইট্রোজেন গ্যাস, সেটা শতকরা কত ভাগ 78 ভাগ। এরপরে যদি কোশ্চেন হয় তোমাদের যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতকরায় 21 ভাগ। এছাড়াও কি কি গ্যাসগুলো রয়েছে সেগুলো বলে দেব, আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। এবারে আমরা জানব তৃতীয় নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আকাশকে নীল দেখায় কেন। দেখবে তোমরা আকাশের দিকে তাকালে প্রায় নীল দেখায়, তো কেন দেখায় সেটা আমরা আজকে আলোচনা করব বা জানব। দেখবে নীল আকাশটার ওপারে কালো আকাশটা সবসময় আছে, দিনের বেলা নীল আকাশটা তাকে আড়াল করে রাখে। আসলে নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। তাহলে আমরা সংজ্ঞায় বলতে হলে কিভাবে বলবো যে আকাশকে নীল দেখায় কেন, সেটা হচ্ছে যে বাতাসে প্রচুর পরিমাণে ধুলোকণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের সাত রঙে ভেঙে যায়। দেখবে যখন সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় তখন এই যে ধুলোকণা, জলের কণা, বিভিন্ন রকম কোনাগুলো কি হয় বাতাসে ভেসে বেড়ায়। তো তখন সূর্যের এই আলো যখন পৃথিবীতে আসে তখন সাত রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রংটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। আমি আবার রিপিট করছি যে আকাশকে নীল দেখায় কেন। বাতাসে প্রচুর পরিমাণে ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো সাত রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রংটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। এবারে আমরা চার নম্বর কোশ্চেন জানব, সেটা হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো বা বায়ুমণ্ডলের গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা কি। দেখবে তোমরা যে পৃথিবীতে যদি বাতাস না থাকতো বা বায়ু যদি না থাকতো
তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বসবাস করতে পারতো না, প্রাণী আর উদ্ভিদ কোনোটাই বসবাস করতে পারতো না, এক কথায় আমরা জানবো বসবাসের অযোগ্য হয়ে উঠত। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব দেখা যায়, তাহলে কি হবে? পৃথিবী। তাহলে বায়ুমণ্ডলের আমরা গুরুত্ব বা প্রয়োজনীয়তা জানব, যে প্রথমে ফার্স্ট ওয়ান গুরুত্ব, পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত, বাতাস ছাড়া উদ্ভিদ আর প্রাণী কেউই বাঁচতে পারে না। তাহলে ফার্স্ট অন হয়ে গেল। সেকেন্ড গুরুত্ব, দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল যদি না থাকত তাহলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা হয়ে যাবে, আর সূর্য উদয় যখন সূর্য উঠবে তখন হঠাৎ প্রবল গরম হয়ে যাবে। এর ফলে কি হবে? বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে সরি এর এর ফলে কি হবে? যদি পৃথিবীতে যদি হঠাৎ সূর্য উঠে ধরো দিনের বেলা আর বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে কি হবে? হঠাৎ গরম হয়ে যাবে। আর যখন সূর্যাস্ত হবে, যখন সূর্য ডুবে যাবে, তখন যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে হঠাৎ ঠান্ডা হয়ে যাবে। এর ফলে পৃথিবীতে প্রাণের প্রাণীহীন হয়ে যাবে, অর্থাৎ কোনো প্রাণী বসবাস করতে পারবে না। পৃথিবীতে বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখবে। ধরে নাও বাতাসের জন্যই আস্তে আস্তে গরম হয় আর আস্তে আস্তে ঠান্ডা হয়, যদি হঠাৎ যদি হয়ে যেত তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বা উদ্ভিদ বসবাস করতে পারতো না। তিন নম্বর গুরুত্ব, সেটা হচ্ছে প্রতিদিন প্রায় 10,000 কোটিরও বেশি উল্কা পৃথিবীর দিকে ছুটে আসছে, কিন্তু এ বায়ুমণ্ডল থাকার কারণেই বায়ুর সঙ্গে ঘষা লেগে লেগে সেই উল্কাপিণ্ডগুলো ক্ষয় হয়ে পুড়ে ছাড়খাড় করে দেয়। এর ফলে কি হয়? সে উল্কাপিণ্ডগুলো আর পৃথিবীতে আসতে পারে না, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এবারে আরেকটা তোমাদের বইয়ে নেই, তবু আমি একটু আলোচনা করছি। দেখো বায়ুমণ্ডল থাকার কারণেই এই যে সূর্যের যে ক্ষতিকারক রশ্মি রয়েছে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডল যদি না থাকে, যেমন ওজোন গ্যাস সেই ওজোন গ্যাস স্তরটা সেই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, আর যদি এই বায়ুমণ্ডলে ওজোন গ্যাস যদি না থাকতো, ওজোন স্তর যদি না থাকতো, তাহলে সেই সৌররশ্মি থেকে ক্ষতিকারক যে রশ্মি রয়েছে সেটা সরাসরি উদ্ভিদ বা প্রাণীর উপরে পড়তো। এর ফলে কি হবে? উদ্ভিদের যে পাতাগুলো রয়েছে, গাছ রয়েছে, সেই গাছগুলো হলুদ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, মরে যাবে, এবং প্রাণীর উপর পড়লে মানুষের বা প্রাণীদের শরীরে চামড়াগুলো খসখসিয়ে যাবে ইত্যাদি, বা ক্যান্সার বিভিন্ন রোগে আক্রান্ত করবে। তাহলে বায়ুমণ্ডল না থাকলে বা বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা তোমরা বুঝতে পেরেছ বোধ হয়। যদি বুঝতে না পারলে আমাকে দেখবে, তোমরা ফোন করবে, এই ফোন নম্বরটা আমি লিখে দিচ্ছি 6295065567। যে কোনো কোশ্চেন হলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে এই নম্বরে কল করে জেনে নিবে। এরপরে আমি এরপরের দিন তোমাদের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আমি আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।